দক্ষিণ আফ্রিকা সফরে অন্ধকার যেন কাটছেই না বাংলাদেশে। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে এরই মধ্যে সিরিজ থেকে ছিটকে পড়েছে টাইগাররা। বুধবার প্রোটিয়াদের বিপক্ষে 354 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 104 রানে হেরেছে বাংলাদেশ। এদিন দুর্দান্ত এক ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। 104 বলে 176 রান করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচটা একাই জিতিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, এবি ডি ভিলিয়ার্স এর মতো ব্যাটসম্যানরা ফর্মে থাকলে কাউকে দোষ দিয়ে লাভ নেই। 104 রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ, তবে সিরিজের শেষ ম্যাচটা জিততে চান মাশরাফি। এ সময় মেশ আরো বলেন, বিস্ফোরক আর দুর্দান্ত ব্যাটিং করেছে এবি, সে একাই ম্যাচের চেহারা বদলে দিয়েছে, আমাদের কোনো সুযোগ দেয়নি সে। তার মতো ব্যাটসম্যান এমন ফর্মে থাকলে বাকিদের আর কিছু করার থাকে না। এবি ডি ভিলিয়ার্স এর সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে 354 রানের কঠিন লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। সেখানে দুই ওভার এক বল হাতে রেখে 249 রানেই গুটিয়ে যায় মাশরাফিরা। এ ধরনের আরো নিত্য নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।